নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো আমাদের এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের। আজকে আমি 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 37, 38 এবং 39 নম্বর পেজ। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমানোয়ানে, ভারতবর্ষের জীব বৈচিত্র্যের আইন কত সালে প্রণীত হয়। তো দেখো, এখানে যে সমস্ত অপশনগুলো আছে, অপশনগুলো কিন্তু ভুল আছে। এর অ্যান্সার হবে এদের কোনোটিই নয়। এর কি হবে, এর অরিজিনাল অ্যান্সার হবে, এর অরিজিনাল অ্যান্সার হবে 2002 সালে। রোমান্টের প্রশ্ন কি বলেছে, ভারতের জীব বৈচিত্র্য বিনাশের একটি কারণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার অপরিকল্পিত উন্নয়ন। রোমান থ্রির প্রশ্ন হবে আমাদের তুরা জেলা মেঘালয়। রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, ভারতবর্ষের বিকল্প প্রজাতির উভয়চরের মোট সংখ্যা বর্তমান, অ্যান্সার হবে 2003। 5 নম্বরের প্রশ্ন, নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি, অ্যান্সার হবে সি অ্যান্সার কোকোস নুসিফেরা। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, জীব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ই ও উইলসন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 7 নম্বরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন বলেছে নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসাবে চিহ্নিত করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার মানস ব্যাঘ্র প্রকল্প। 8 নম্বরের প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়, অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে এ ও বি উভয়, মানে প্রাণীর বৈচিত্র্য আর উদ্ভিদের বৈচিত্র্য, ঠিক আছে, এই দুটোই বোঝায় আর কি। 9 নম্বরের প্রশ্ন কি বলেছে, রামসার সম্মেলনের মুখ্য বিষয় কি ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার জলাভূমি। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত, অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ অরণ্য। তো দেখো 10 নম্বরের প্রশ্ন, তো 11 নম্বরের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার লিমুলাস। পরের প্রশ্ন কি বলেছে, 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন বলেছে এনসিইপি এর পুরো কথাটি কি, অ্যান্সার হবে এর অ্যান্সার ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 13 নম্বরের প্রশ্ন, ভোপালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত সালে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1984 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন, কোন ব্যারেজের অন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে, অ্যান্সার হবে বি অ্যান্সার ভাকার নাঙ্গাল। পরের প্রশ্ন X5 মানে 15 নম্বরের প্রশ্ন, ইটিপি এর পুরো কথা ঠিকই, অ্যান্সার হবে এফ্লুমেন্ট ট্রিটমেন্ট প্লান্ট। 17 নম্বরে অ্যান্সার হবে সি অ্যান্সার 0.3 mg/L। 18 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার সূর্যমুখী। 19 নম্বরে অ্যান্সার হবে সি অ্যান্সার লবণাক্ত বাড়ে, মানে অত্যাধিক সেচের ফলে মৃত্তিকা কী পরিবর্তন ঘটে, অ্যান্সার হবে সি অ্যান্সার লবণাক্ত বাড়ে। 20 নম্বরে অ্যান্সার হবে আমাদের সি অ্যান্সার জিন পাল্টানো শস্য, জিন পাল্টানো শস্য। পরের প্রশ্ন কি বলেছে, 21 নম্বরের প্রশ্ন কি বলেছে, রাইবোজিয়াম ব্যাকটেরিয়া মূল কাজ হলো, অ্যান্সার হবে সি অ্যান্সার পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তিকরণ। 22 নম্বরে অ্যান্সার হবে বি অ্যান্সার মিথেন, মানে চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, অ্যান্সার হবে বি অ্যান্সার মিথেন। 23 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি অ্যান্সার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্য চাষে, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্য চাষে। পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের 24 নম্বরের অ্যান্সার হবে গ্লোমাস, গ্লোমাস এর অ্যান্সার হবে। এবার আমি এসএ কিউব যতটা পেরেছি ততটা তোমাদের আমি সলভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে রোমানোয়ানে, ভারতবর্ষের একটি প্রদেশের নাম করো যেখানে রেইন ফরেস্ট দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে মিজোরাম, মিজোরাম। পরের প্রশ্ন, অথবা দিয়ে ভারতের একটি বনাঞ্চলের নাম করো যেখানে গোল্ডেন ল্যাঙ্গুর দেখা যায়, অ্যান্সার হবে মৌলিং জাতীয় উদ্যান, মৌলিং জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, রোমান্টিয়ার প্রশ্ন, ভারতের কোথায় নাচুনে হরিণ দেখা যায়, ভারতের কোথায় নাচুনে হরিণ দেখা যায়, অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে, পশ্চিমবঙ্গের সুন্দরবনে। পরের প্রশ্ন বলেছে কি আমাদের, অথবা দিয়ে রোমান্টিয়ার অথবা দিয়ে লোটিক জল কাকে বলে, অ্যান্সার হবে লোটিক জল হলো জলের প্রবাহের ভিত্তিতে স্বাদু জলের জলাশয়গুলির একটি শ্রেণীবিন্যাস। লোটিক জল প্রবাহিত, লোটিক জল প্রবাহিত জলাশয় দ্বারা গঠিত, এই ধরনের জলাশয়ে জল এক জায়গায় স্থির থাকে না, বরং এক জায়গায় থেকে অন্য জায়গায় জল চলে যায় বা প্রবাহিত হয়, একে লোটিক জল বলে। মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় কী হচ্ছে, প্রবাহিত হচ্ছে, তাকেই লোটিক জল মানে, মানে তাকেই লোটিক জল বলে, ওকে। পরের প্রশ্ন কী আছে, তো দেখো 3 নম্বরের প্রশ্ন কী বলেছে, একটি পাখির নাম করো যা ভারতের নরকন্ডম দ্বীপে পাওয়া যায়, অ্যান্সার হবে নরকন্ডম হর্নবিল, নরকন্ডম হর্ন, নরকন্ডম হর্ন, হ নয়রে বয়সীল। পরের প্রশ্ন কী বলেছে, অথবা দেখ টিস্যু কালচার কি, অ্যান্সার হবে উদ্ভিদের যে কোনো বিভাজন সক্ষম, উদ্ভিদের যে কোনো বিভাজন সক্ষম অঙ্গ থেকে কি আছে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পর্কে জীবা। তো দেখো টিস্যু কালচার কী আছে, অ্যান্সার হবে উদ্ভিদের যে কোনো বিভাজন সক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টির মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে
টিস্যু বলে বা টিস্যু কালচার বলে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, চার নম্বরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন বলেছে ইআই এর পুরো নাম কি, অ্যান্সার হবে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। পরের প্রশ্ন কি বলেছে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন, একটি সি ফোর উদ্ভিদের নাম লেখো, অ্যান্সার হবে আমাদের আখ আছে, ভুট্টা আছে, মিলেট আছে, ঠিক আছে, এইগুলো লিখলেই হয়ে যাবে তোমাদের। পরের প্রশ্ন কি বলেছে, ছ নম্বরের প্রশ্ন, ভার্মি কম্পোস্ট কাকে বলে, অ্যান্সার হবে বিশেষ প্রজাতি কেঁচো ব্যবহার করে কোনো উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহবশেষকে প্রক্রিয়াজাতকরণ পর যে সার পাওয়া যায় তাই কেঁচো বা ভার্মি কম্পোস্টিং নামে পরিচিত। তোমরা তো জানো যে কেঁচো দিয়ে, মানে কেঁচো যখন, তোমরা তো জানো যে বিভিন্ন প্রজাতির কেঁচো ব্যবহার করে কোনো উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য দেহবশেষকে প্রক্রিয়াজাতকরণের পর যে সার পাওয়া যায় তাকেই ভার্মি কম্পোস্ট বলে, ঠিক আছে, বা কেঁচো সার বলে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে জৈব সারের একটি উদাহরণ দাও, অ্যান্সার হবে গোবর সার। সাত নম্বরের প্রশ্ন, WWF এর পুরো নাম কি, অ্যান্সার হবে ওয়াইল্ড লাইফ ফান্ড। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, অথবা দিয়ে সাতের অথবা দিয়ে কি বলেছে, দেখো সাতের অথবা কি বলেছে, CDM এর পুরো কথা কি, অ্যান্সার হবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। তো দেখো আট নম্বরের প্রশ্ন বলেছে সমাজভিত্তিক বনসৃজন কাকে বলে, অ্যান্সার হবে সামাজিক বৃক্ষরোপণ পরিকল্পনা অনুসারে সমাজের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে নির্ধারিত অরণ্য সীমার বাইরে বিভিন্ন ধরনের অব্যবহৃত ও পতিত জমিকে অরণ্য সৃষ্টির উদ্যোগকে বলা হয় সামাজিক বনসৃজন। ফোর আর পদ্ধতি কি, অ্যান্সার হবে রিডিউস রিইউজ রিসাইকেল রিফিউজ, ঠিক আছে, রিডিউস রিইউজ রিসাইকেল রিফিউজ, একে বলা হয় আমাদের ফোর আর। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে ভারতবর্ষে কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়, অ্যান্সার হবে 2004 সালে, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের কি বলেছে ব্রয়লার আইন কত সালে প্রণীত হয়, অ্যান্সার হবে 1923 খ্রিস্টাব্দে। আমাদের এগারো নম্বরের প্রশ্ন বলেছে পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝায়, অ্যান্সার হবে অস্বচ্ছতা হলো তরলের আপেক্ষিক স্বচ্ছতার পরিমাপ, এটি জলের একটি দৃষ্ট বৈশিষ্ট্য, এটি জলের নমুনার মধ্য দিয়ে আলো জ্বললে জলের উপাদান দ্বারা বিক্ষিপ্ত আলোর পরিমাণের উপর নির্ভর করে, মানে বিক্ষিপ্ত আলোর তীব্রতা যত বেশি হবে অস্বচ্ছতাও তত বেশি হবে। অর্থাৎ পানীয় জলের অস্বচ্ছতা মানে কি, মানে পানীয় জলটা পুরোপুরি পরিষ্কার না, মানে পানীয় জলটা অনেকটা নোংরা টাইপের, ওর ভিতরে বিভিন্ন টাইপের জীবাণু পরিপূর্ণ, ঠিক আছে, সেটাই পানীয় জলের অস্বচ্ছতা। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে IS 10500 অনুযায়ী পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত, অ্যান্সার হবে 8.5 হবে। পরের প্রশ্ন বলেছে আমাদের 12 নম্বরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়, অ্যান্সার হবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া 1 জুন 1981 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অথবা দিয়ে পরের প্রশ্ন, মানে 12 নম্বরের অথবা দিয়ে পরের প্রশ্ন, কোন খ্রিস্টাব্দে ব্যাঘ্র প্রকল্প চালু হয়, অ্যান্সার হবে ব্যাঘ্র প্রকল্প 1972 খ্রিস্টাব্দে আমাদের বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে এটি কিন্তু গৃহীত হয়েছিল এবং পরবর্তীকালে 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল এই প্রকল্প কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 13 নম্বরের প্রশ্ন, তো দেখো আমাদের 13 নম্বরের প্রশ্ন বলেছে RSPM এর পুরো কথাটা কি, অ্যান্সার হবে রেসপিরেটরি সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে মৃত্তিকায় পাওয়া যায় এমন দুটি বিষাক্ত ধাতুর নাম লেখো, অ্যান্সার হবে সীসা দস্তা ক্যাডমিয়াম। আমাদের 14 নম্বরের প্রশ্ন কি বলেছে, রাইবোজিয়ামের গুরুত্ব লেখো, এটা তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে, এটা বড় আছে একটু। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পরের প্রশ্ন বলেছে সুস্থায়ী অর্থনীতি কি, অ্যান্সার হবে প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে যে সুস্থায়ী করাই হলো আমাদের সুস্থায়ী অর্থনীতি। পরের প্রশ্ন কি বলেছে, অথবা দিয়ে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে সুস্থায়ী উন্নয়ন হলো অর্থনৈতিক উন্নয়ন যা অর্থনৈতিক কার্যাবলীর পরিবেশগত পরিণতির এবং পুনর্বিবেচনা করে এবং সেই সব সম্পদের ব্যবহারের উপর ভিত্তি করে যা প্রতিস্থাপনযোগ্য ও পুনর্ভব, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 16 নম্বরের প্রশ্ন,
তো দেখো, 16 নম্বরের প্রশ্ন অথবা দিয়ে মৃত্তিকার কেচের ভূমিকা উল্লেখ করো। তোমরা তো জানো যে মাটির গর্তে বসবাসকারী কেঁচো মাটির উপর নিচের স্তরের মধ্যে মিশ্রণ ঘটায়, ফলে বায়ু চলাচল করতে সহজ হয় এবং মৃত্তিকা অনেকটা আলগা হয়। কেঁচোর মল নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, যা কিন্তু মাটির অনেকটা উর্বর শক্তিকে বৃদ্ধি করে। তোমরা তো জানো যে মাটির গর্তে বসবাস করি কেঁচো মাটির মানে মাটির উপরের মাটি এবং নিচের মাটি মানে অনেকটা আলগা করে, ঠিক আছে, এবং বায়ু চলাচল করতে অনেকটা সহজ করে। এরপরে কেঁচোর যে মল আছে সেটা কিন্তু নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ, যার ফলে কিন্তু মাটির উর্বরতা শক্তিকে অনেকটা বৃদ্ধি করে, ঠিক আছে। এইগুলো তোমরা বাড়িতে বসে ভালো করে লিখবে এবং ভালো করে মুখস্থ করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।